আমিও তো কইতাছি তোমারে পাঁচ ছয়টা মার তোরাতে বোন বড় হয়েছি বেসা দিয়ে দেলাই লেহাবড়াতে হানি করছে গরিব মানুষ আর পাইতাম না আমরা না রে বাবা আমি এমনি দুই চারটা ঘটকের সাথে কথা বলছি যে কোনো সময় মানুষ দেখতে আসতে পারে এই জন্য তোরে বাজারে নিয়ে দোকানগুলো একটু পরিচয় করাই দেই বাজারটা দই একবারে লয়ে পাইতাম কারণ সবসময় তোর বাজারে যাওয়া সম্ভব না অবশ্যই নাস্তাপাতি ঘরের মধ্যে এনে থুয়ে দিই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ফল টল আপেল আঙ্গুর এগুলো রেডি রাখতে হইব যাতে হুট করে মানুষ আইলে সম্মান না হারায় বাজারে না দৌড়ুন লাগে বুদ্ধি করছো একটা এটা ঠিক আছে হ্যাঁ বাবা কামটা পছন্দ হয়েছে বাবা ইসমাইল এদিকে আয় তো আম্মু হায় রে আল্লাহ কই গেছিলা তুমি আমি একটু যামু হনে তুমি একটু রেডি হও বাবা একটু বাজারে যাইতে হইব বাজারও হ্যাঁ হ্যাঁ একটু বাজার সোয়া আলাইনে বাজার করে আইলাম আরে বাবার একটু অন্য কাজ আছে আর ইয়ে বৌমা নূপুরের একটু কলেজে সাজা গুজে পাঠাই দিও হ্যাঁ আব্বা যাইতে কইতাছে হয়তো কোনো দরকার যাও আচ্ছা বাজার তে কি আনতাম আমার লগে যাইবা তুমি তোমার লগে হ্যাঁ হ্যাঁ তো চলো এই ভাই এই বৌমা আরেকটা কথা ওই যে নূপুর কো ঘরে ও তো ঘরে দেখলাম ফোন চাপতাছে আচ্ছা আর একটু ওই যে তাড়াতাড়ি কলেজে যাইতে কও আর একটু খেল টেল দেখো আচ্ছা আব্বা সমস্যা নাই আপনি যান ওরে আমি পাড়াই দাসি আপনি পিছে পিছে আচ্ছা আর এই যে হনো নূপুর হইলো আমার মেয়ে কিন্তু তোমার কিন্তু ননদ তুমি ননদ মনে করো না তুমি কারে কি কইতাছো হে কি নূপুর রে কোন যত্ন করে হ্যাঁ না না যত্ন তো নিজের বোনের থেকে বেশি দেয় আমি দেখতাছি না 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 আব্বা আমি ওরে কখনো ননদ ভাবিই নাই ঠিক আছে মা তো বাবা তাই হ্যাঁ বাবা চলো চলো মনের মতন একজন শ্বশুর পাইছি সুখে সংসার করতেছি কি রে নূপুর এদিকে আয় ভাগ্যিস ভালো রুম থেকে এখনই বের হইছস তা নইলে আব্বা আর তোর ভাইয়া তো এখানে দাঁড়ানো ছিল কি ব্যাপার তোর এত বড় সর্বনাশ কে করছে কথা বলস না কেন বল ভাবি সম্মান করছে কি ভাবি তুমি আম্বু কইলে না কি ওরে ভাইয়া রে আচ্ছা ওট ওট আমি দেখতেছি দেখ নূপুর সুমন হইলো এই এলাকার প্রভাবশালী ঘরের ছেলে তার মধ্যে বিগড়ে গেছে ওর মতন এলাকায় বিগড়ে না ছেলেই হয় না তার কাছে গিয়ে তুই নিজেরে এত বড় সর্বনাশ করছে দেখ তুই এখন সুমনের কাছে যা দেখ সুমন কি বলে তারপরে না হয় সুমন কি আমার কথা শুনলো ভাবি আমি তোরে যাইতে বলছি যা তারপরে পরেরটা পরে দেখতেছি যা এই কথা যদি আমার শ্বশুর আর জামাই জানতে পারে তারা তো ইসমাইল হ্যাঁ বাবা তোরে যে বাজারে নিয়ে যাইতেছি এর কারণ হলো আমি তো আর বাজার সবসময় যাইতে পারি না করতেও পারি না হুম বোনটা তো বড় হয়েছে অবশ্যই বোনটার কথা চিন্তা করি মাঝে মাঝে হ্যাঁ কলেজে যেহেতু লেখাপড়া করে কোন সময় কেটা কোন দিক থেকে দেখতে আয়া পড়ে মেয়ে মানুষ তো বিয়ের সাথে তো দেওয়াই লাগবে আমিও তো কইতাছি তোমারে পাঁচ ছয়টা মার তোরাতে বোন বড় হয়েছি বেসা দিয়ে দেলাই লেহাবড়াতে হানি করছে গরিব মানুষ আর পাইতাম না আমরা না রে বাবা আমি এমনি দুই চারটা ঘটকের সাথে কথা বলছি যে কোনো সময় মানুষ দেখতে আসতে পারে এই জন্য তোরে বাজারে নিয়ে দোকানগুলো একটু পরিচয় করাই দেই বাজারটা দই একবারে লয়ে পাইতাম কারণ সবসময় তোর বাজারে যাওয়া সম্ভব না অবশ্যই নাস্তাপাতি ঘরের মধ্যে এনে থুয়ে দিই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ফল টল আপেল আঙ্গুর এগুলো রেডি রাখতে হইব যাতে হুট করে মানুষ আইলে সম্মান না হারায় বাজারে না দৌড়ুন লাগে হ্যাঁ হ্যাঁ বুদ্ধি করছো একটা এটা ঠিক আছে হ্যাঁ বাবা কামটা পছন্দ হয়েছে তাইলে তো 100 সন্তানের বাপ আমি এবার যাইতেছি কি তো সত্যি বললাম একদম মুখ চুপ করে রাখবা আমি যেটা কইতাছি এটা শোনো এই এলাকার মাতবরের ছেলে আমি মান সম্মান বলে একটা কথা আছে তুমি হইলে একটা ফকির নেডিকনির মেয়ে তোমাকে আমি কোন দেশে বিয়ে করতে যাব তার চেয়ে বরং একটা কাজ করো আমি তোমারে 5-10 হাজার টাকা দিতাছি তুমি এই বাচ্চা ফালাই না দেবো এগুলা কি বলতাছো সুমন দেখো সুমন তুমি আমার সাথে এরকম করতে পারো না এই কথা যদি তুই আরেকবার মুখ আনোস তাইলে কিন্তু তোরে আমি কুড়িয়ে বাদ মাসের বদমাস
আমি হইলাম এলাকার নেতা, আমার লগে যদি এটা ঘটে তাহলে সমাজে আমি মুখ দেখাম কিবা, যেটা কইছি এটা করবো না হয় রে আমি পথের কাটার থেকে আমি দূর করিয়া দেন। তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি।